আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমৃদ্ধ ভিওয়ার্স যারা জিনা করে ফেলেছেন যারা কুকর্মে লিপ্ত হয়ে গিয়েছেন জীবনে কোনো একবার অথবা বারবার সমৃদ্ধ ভিওয়ার্স যারা বিবাহের পূর্বে যারা প্রিয় মানুষদের সাথে ভালোবাসার মানুষদের সাথে ফিজিক্যাল রিলেশনের মধ্যে জড়িয়ে যান আর এটাই হচ্ছে কিন্তু জিনা জিনার শাস্তি কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরা আমার এটা অবশ্যই অবশ্যই আপনাকে রসলে করিম সাল্লা যখন জাহান নামের মধ্যে দর্শন করতে গিয়েছিলেন ওই মেলাজের রাতের মধ্যে ছয়টি বিষয়ে জাহান নাম দর্শন করেছিলেন তো এর মধ্যে ছয়টি বিষয় থেকে একটি বিষয় হচ্ছে কঠিন শাস্তিতম যে বিষয়টা সেটা হচ্ছে যারা জিনা করে তাদেরকে ওই জাহান নামের মধ্যে একটি আগুনের পুকুর আছে ওই আগুনের পুকুরের মধ্যে জিনা যে ব্যক্তি করেছে মহিলা হোক অথবা পুরুষ হোক তাকে পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং পুকুরের চতুর পার্শ্বে আপনার জাহান্নামের তারা বিশাল বিশাল পাথর নিয়ে দাঁড়ায় রিসে এরকমভাবে দাঁড়ায়া থাকে এবং সে যখন জাহান জাহান্নামের আগুনের পুকুর থেকে যখন উঠতে যায় যখন এই পারে যায় তখন পাথর দিয়ে তাকে মাথার মধ্যে ঢিল দেয় নিক্ষেপ করে আবার যখন এই কিন্তু সে মরে না আবার ওই পারে চলে যায় এভাবে চতুর পারের মধ্যে উঠতে যায় কিন্তু সে উঠতে পারে না সমৃদ্ধ ভিউয়ার্স এই জিনা যারা করেছেন যারা জীবনে একবার দুইবার অথবা বিভিন্নবার যারা লিপ্ত হয়ে গেছেন কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহ আমি ভুল করেছি গোনা করেছি পাপ করেছি এরকম পাপ আর কোনো দিন করবো না

এবং নেক কাজ শুরু করে দেয় উল্ ইকাইবদ্দিনুল্লাহ হোসাই আহম হাসানাত আল্লাহ রব্বুল আলমিন এই গুণাগুলাকে সেটা যে কোনো গুণা হোক নেক দ্বারা পরিবর্তন করে দেন সোবাহ তো মূল কথা হচ্ছে আমাদেরকে গুণা করে গুনার মধ্যে অটল থাকা যাবে না যদি কোনো ব্যক্তি বুঝতে পারে যে আমার গুণা হয়েছে পাপ হয়েছে সত্যিকারে আমি এটা খারাপ করেছি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তো বা করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আমি যে কোনো গোনা খাতা মাফ করবে। আসুন আমরা তৌবা আমরা কিভাবে করব। তৌবা হচ্ছে আপনি এই কাজটা করেছেন এই পাপটা করেছেন এই পাপটা আর কোনো দিন করবো না আমরা আল্লাহর কাছে একেবারে প্রমিস করলাম আল্লাহ জীবনে যদি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই গোনা কখনো করব না এটা হচ্ছে তৌবা এরপরে আরবিতে যে তৌবাটা হয় এই তৌবাটা আপনারা সকলেই করে নেন যদি এখন যদি এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন যারা এই মুহূর্তে যারা তোবা করতে চাচ্ছেন তাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব আপনারা সকলেই পারলে আমার সাথে পড়ে নেবেন পড়ুন বিল্লাহিল রব্বিংকি আযীম এটা হচ্ছে সাইয়দুল ইস্তকাল তো আমরা এটা আমরা পড়ব পাক যেন আমাদের সকলের সমস্ত পাপকে সমস্ত গুণাকে যেন মাফ করে দেন সেই কামনা আমরা সকলেই করি পাক আমাদের সকলকে কবুল করুন আজকের মতো বিদায় নিচ্ছি এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা করেন নাই করার জন্য আহ্বান করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর